ট্র্যাক ফর ইট ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে অনলাইন ইউজার, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা ও মহাবিদ্যালয় পর্যায়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী, কর্মচারীবৃন্দ, কোমলমতি শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটির শিক্ষার সর্বশেষ আপডেট নিউজ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা, তাই বিষয়ে আমি এখন বিস্তারিত আলোচনা শুরু করছি। আশা করি শেষ অবধি ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না। তো চলুন শুরু করি। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। দেশে হঠাৎ করেই বেড়ে গেছে করোনা ভাইরাসের সংক্রমণ। সারা দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে, ফলে মোট মারা যাওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 29,135 জন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে 1,319 জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 19,60,528 জন। শনাক্তের হার 14.32%। এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের মাস্ক পরে ও স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর। শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদেরও মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে অফিস করতে বলা হয়েছে। বৃহস্পতিবার 23 জুন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে নির্দেশনা দিয়ে জারি করা হয়েছে আদেশে। অধিদপ্তরে বলছে, করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের অভি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের এবং কর্মকর্তা কর্মচারীদের স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে অফিস শ্রেণীর কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিক্ষার আপডেট নিউজটি। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই ট্যাগ ফর ইট ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো ভিডিও ডিটেলটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।